এবার আরো কিছু সংবাদ এক নজরে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল 15 পদের 14টিতেই জয় পেয়েছে। সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজাবুল হক ভুঁইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর জিনাত হুদা। যশোর ও মাদারীপুরে অবৈধভাবে সংরক্ষণ করা বিভিন্ন জাতের বন্য প্রাণী সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। সকালে সুন্দরবনের করমজল এলাকায় এসব বন্য প্রাণী অবমুক্ত করা হয়। এসব বন্য প্রাণীর মধ্যে রয়েছে 2টি কুমির, 1টি তক্ষক, 11টি কালিন পাখি সহ আরো কয়েক প্রজাতির প্রাণী। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে বরিশাল শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বরিশাল বিভাগের শ্রেষ্ঠ নতুন 5 জন সহ 30 জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। পিরোজপুর পুলিশ লাইন্সের এই আয়োজনে অংশ নেন চিত্রনায়ক জায়েদ খান সহ অন্যান্য চলচ্চিত্র শিল্পীরা।